বন্ধুরা তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন করেছিলে তোমাদের মধ্যে যাদের মেরিট লিস্টে নাম এসছে তোমরা কিভাবে পেমেন্ট করবে তা নিয়ে তো বিস্তারিত প্র্যাকটিক্যাল হাতে কলমে দেখাবোই যাদের নাম আসেনি তোমরা এই মুহূর্তে কী করবে তোমাদের কী করণীয় তা নিয়েও বিস্তারিত আলোচনা করব কাজেই যাদের মেরিট লিস্টে নাম এসছে যাদের মেরিট লিস্টে নাম আসেনি উভয়ের জন্যই এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ হাতে কলমে সমস্ত কিছু প্র্যাকটিক্যালি তোমাদের দেখিয়ে দেব। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই বলে রাখি যাদের নাম মেরিট লিস্টে এসছে তোমরা কীভাবে অ্যাকচুয়ালি পেমেন্ট করবে এবং কিভাবে পেমেন্ট ফি অ্যাকচুয়ালি ডাউনলোড করবে সেটা হাতে কলমে দেখাবো এবং যাদের নাম আসেনি তোমাদের কি করণীয় সেটা তো পরে বলছি এবং তোমরাও এই বিষয়টি পুরোপুরি দেখো কারণ তোমাদেরও ভবিষ্যতে পেমেন্ট করতে হচ্ছে আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো সবার প্রথমে কলেজের ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট দেখতে পাচ্ছ ওখানে গিয়েই কিন্তু তোমরা চেক করতে পারো ও যে তোমাদের এর অ্যাডমিশন মেরিট লিস্ট কোথায় রয়েছে দেখো ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্ট সেখানে গিয়ে এ তোমাদের পাশে তোমার নাম থাকলে পাশেই পে নাও বলে অপশান তোমরা দেখতে পাচ্ছ এই পে এ অ্যাকচুয়ালি ক্লিক করবে পে নাওয়ে যেই ক্লিক করবে তখন কিন্তু তোমাদের তোমাদেরকে এখানে অ্যাডনলেজমেন্ট নাম্বার দিয়ে দিতে হবে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে এবং এখানে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হবে ক্যাপচার কোডটা এখানে দিয়ে দেওয়ার পর তোমাকে লগ করে নিতে হবে যেই লগ ইন অপশানে ক্লিক করবে তখন তোমার কাছে কিন্তু ফর্ম নাম্বার আর তোমার কোর্স টাইপ ঠিক আছে এ তারপরে কী কী সাবজেক্ট কম্বিনেশন রয়েছে অনার্স থাকলে কি অনার্স রয়েছে তারপরেই কিন্তু তোমাকে এখানে অপশান আসবে পে অ্যাডমিশন ফি ওখানে তোমরা যেই ক্লিক করবে আর সমস্ত ইনফরমেশান তোমাকে এখানে আবার দেখিয়ে দেবে পাশে কত টাকা ফিস দিতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে চার হাজার নশো পনেরো টাকা কি হচ্ছে ফিস দিতে হবে তারপরে পে অনলাইনে তোমাদের ক্লিক করে দিতে হবে পে অনলাইনে ক্লিক করার পর কিন্তু তোমাদের এখানে বিভিন্ন অপশান আসবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিং ঠিক আছে কোনো ওয়ালেট থাকলে সেই ওয়ালেটের দরুন গুগল পে এই সমস্ত কিছু দিয়ে তোমরা করতে পারো এখানে কার্ড নাম্বার আমি টাইপ করে দিলাম এখানে আমি ক্রেডিট কার্ডের দরুন অ্যাকচুয়ালি পেমেন্ট করছি ক্রেডিট কার্ড নাম্বারটা এখানে এক্সপায়ার ডেট এবং সি বিসি নাম্বার দেওয়ার পর তোমরা মেক পেমেন্টে ক্লিক করবে মেক পেমেন্টে ক্লিক করার পর তোমরা এখানে দেখতেই পাচ্ছ কনভারসেশন ফি হিসাবে তোমাদের কিছু টাকা চার্জ কাটছে জি কিছু টাকা কাটছে এবং টোটাল কিছু অ্যামাউন্ট বেড়ে যাবে তোমাদের পঞ্চাশ টাকা মতন এক্সট্রা হয়ে গেল এবং তারপরে প্রসিড উইথ পেমেন্টে তোমরা ক্লিক করে দেবে এরকম অপশান আসবে একটা ওটিপির অপশান চলে আসবে তোমার রেজিস্টার ফোন নাম্বারে ব্যাংকের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে তো ওই ওটিপিটা তোমাকে কিন্তু সাবমিট করতে হবে ওটিপিটা এখানে তোমরা রীতিমতো সাবমিট করতে পারো ওটিপিটা দিয়ে মেক পেমেন্টে ক্লিক করতে হবে এবার ক্লিক হিয়ার টু পেমেন্ট রিসিভে তুমি যেই ক্লিক করবে তখন কিন্তু তোমাকে প্রিন্ট পেমেন্ট রিসিভে তোমাকে ক্লিক করে এই রিসিপ্টটা অবশ্যই তোমাকে প্রিন্ট আউট করে নিতে হবে ঠিক আছে এই পেমেন্টটা এই যে প্রিন্ট পেজ অপশানে গিয়ে তোমাদের কিন্তু সেভ করে রাখতে পারো অথবা প্রিন্ট করে রাখতে পারো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এন্ড তোমরা এখানে এ ও সেভ করে কী হচ্ছে ডাউনলোড অপশানে ক্লিক করে রেখে দিয়েছে আর এখানে এই রিসিপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এখানের মধ্যে দেখতেই পাচ্ছ তোমার পেমেন্ট আইডি তুমি অ্যাডনোলেজমেন্ট নাম্বার তুমি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট নেম কোর্স টাইপ কী কী সাবজেক্ট নিয়েছ অ্যাডমিশান ফি কত টাকা দিয়েছ ফর্ম নাম্বার ট্রানজেকশান ডেট কবে অ্যাডমিশান নিয়েছিলে তোমার ফোন নাম্বার সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে তোমরা পেয়ে যাবে অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাডমিশন নেওয়ার পর পেমেন্ট রিসিপ্টটা অবশ্যই নেবে এ এটা তোমাদের যাদের অ্যাকচুয়ালি মেরিট লিস্টে নাম এসছে তোমরা এভাবে পেমেন্ট করবে প্র্যাকটিক্যালি হাতে কলমে তোমাদের বিষয়টি দেখিয়ে দিলাম আর যাদের মেরিট লিস্টে এই মুহূর্তে নাম আসেনি অর্থাৎ ফার্স্ট অ্যাডমিশন মেরিট লিস্টে নাম আসেনি সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই তোমাদের জন্য আরও মেরিট লিস্ট আসবে এবং মেরিট লিস্টে যখনই তোমার নাম আসবে তৎক্ষণাৎ কিন্তু এই একই রকম পদ্ধতিতে কিন্তু তোমরা তোমাদের পেমেন্ট করে অ্যাডমিশন রিসিপ্ট কিন্তু তোমরা ডাউনলোড করে নিয়ে রাখতে পারবে এবং কলেজে ভর্তি সম্পন্ন হতে পারবে আর এই ভিডিওটি থেকে তোমাদের মেরিট লিস্ট থেকে পেমেন্ট পর্যন্ত সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে আমার একটি স্টুডেন্টের পেমেন্ট স্টুডেন্ট করেছে তারই রেকর্ড আমাকে পাঠিয়েছে সেটা যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে উচ্চ মাধ্যমিক আমার কাছে পড়তো এই মুহূর্তে কলেজে ভর্তি হচ্ছে তো আশা করছি তোমরাও এইভাবে কলেজে ভর্তি হয়ে যাবে ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো প্রত্যেকে ভালো থাকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত